হেই নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে গাইস চলে এলাম উড এন্ড পিউ পলিশ অর্থাৎ কাঠের ফার্নিচারের উপর কীভাবে পিউ পলিশ করতে হয় তা সম্পূর্ণ সঠিক তথ্য নিয়ে আজকে আমাদের ভিডিও। তো বেশি না বকে বাট লেট স্টার্ট। তো প্রথমে বন্ধুরা আমাদের কাঠের সারফেসটা পরিষ্কার করে নিতে হবে, তার জন্য সবার প্রথমে আমি গ্রাইন্ডিং করে নেব। তো গ্রাইন্ডিং করার পর যেখানে যেখানে আমি গ্রাইন্ডিং করতে পারিনি সেই জায়গাগুলোতে আমি বাটালিতে ভালো করে স্ক্রাবিং করে নেব, কারণ সারফেস আমার পুরো পরিষ্কার চাই। এবারে আমরা 80 নম্বর রোল পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করব। আর আমি প্রথমে বলে দিই, ভালো বলতে পুরো এ ক্লাস স্যান্ডিং দরকার। স্যান্ডিং অর্থাৎ ঘষাতে কোনো রকম ফাঁকি হবে না। আর যদি বেস কোট রেডি করার সময় কোনো রকম ফাঁকি হয় সেটা কিন্তু টপ কোট মারার পর পুরো ধরা খেয়ে যাবে, তাই বেস কোট সুন্দর করতে হবে। তো এখানে স্যান্ডিং শেষ করার পর আমরা সারফেসে প্রথমে অ্যাপ্লাই করব নেরোল্যাকের NC স্যান্ডিং সিলার, যার 1 লিটারের দাম পড়বে 500 থেকে 600 টাকা। আর হ্যাঁ, স্যান্ডিং সিলার হলো থিনার বেস এবং পুরোপুরি ট্রান্সপারেন্ট। তো এবারে সিলারটা কৌটোতে পরিমাণ মতো নিয়ে এর মধ্যে স্পেশাল থিনার দিয়ে মিডিয়াম মোটা করে ভালো করে গুলে নিতে হবে। তো এখানে গোলা শেষ। এবার মার্কিং কাপড়ের দ্বারা আমাদের ফার্নিচারের সারফেস এর ওপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আর হ্যাঁ, কিপটামি করে অ্যাপ্লাই করলে হবে না, ভালোভাবে চপচপ করে লাগিয়ে নিতে হবে সব জায়গায়। মিনিমাম 2 কোট অ্যাপ্লাই করুন বা করতে হবে, এর বেশি লাগাবেন না। তো সিলাই অ্যাপ্লাই করার পরেই দেখুন কত সুন্দর কাঠের কালার ফুটে বেরিয়ে এসেছে। সিলার লাগানো তো হয়ে গেছে, এখন করতে হবে পুটিং। তো পুটিংটা আমরা বানাবো স্যান্ডিং সিলার দিয়ে চক পুটিং। পুটিং বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে, তারপর মেন জিনিস হলো ফ্রেঞ্চ চক। পাত্রে পরিমাণ মতো চক পাউডার নিয়ে নিলাম, আমার যতটা দরকার আমি ততটা নিয়ে নিলাম। তারপর ঢেলে দিলাম গুলে রাখা স্যান্ডিং সিলারটা। এবার কালার করতে হবে পুটিংয়ের। প্রথমে দিলাম লাইট ব্রাউন, তারপর দিলাম ডিপ ব্রাউন, তারপর দিলাম অল্প করে জার্মান বাপ। এবার ভালো করে গুলে নিলে রেডি হয়ে যাবে আমাদের কাঠের কালারের পুটিং। এবার কাঠের সারফেসে এই যে ডেন্টগুলো আছে অর্থাৎ যে গর্তগুলো আছে সেগুলোতে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এই চক পুটিং। আর হ্যাঁ, পুটিংটা খুব সুন্দরভাবে দেখে দেখে করতে হবে। পুটিং করার সময় যদি কোনো জায়গায় গর্ত থেকে যায় সেগুলো কিন্তু টপ কোটে ফুটে উঠবে। ছোটো ছোটো ডেন্ট বা নকশা করার সময় বাটালির দাগ সব কিছু ভালোভাবে ফিল করতে হবে এই পুটিংয়ে দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যেভাবে আঙুলের দ্বারা চেপে চেপে পুটিং করছি এভাবেই চেপে চেপে পুটিং করতে হবে। আর পুটিং করার আগে একটি কথা সবসময় মাথায় রাখবেন, পুটিং সুন্দর হলে কিন্তু বেস কোট সুন্দর হবে, পুটিং সুন্দর না হলে বেস কোট কখনোই সুন্দর হবে না। তার কারণ হচ্ছে বেস কোটে সব থেকে মেন রোল যেটা প্লে করে সেটা হচ্ছে পুটিং। তো পুটিং করা শেষ, এবারে চলে যাবো আমাদের নেক্সট স্টেপে। পুটিং করার পর 80 নম্বর সুকা পেপার নিয়ে নিলাম। সুকা পেপার অজা ম্যাক্সেরই নেবেন, কারণ কোয়ালিটি সব থেকে ভালো আর দাম মাত্র 15 টাকা পার পিস। এবারে পেপারটা ভাঁজ করে নিয়ে চেপে চেপে ভালো করে পুটিং সহ স্যান্ডিং সিলারটা ভালো করে স্যান্ডিং করে নেব। যতক্ষণ আমি স্যান্ডিং করছি ভিডিওটা একটি লাইক করে দিও, ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে গাইস। তো স্যান্ডিং কমপ্লিট করার পর কাঠের যে সারফেসটা সেটা এরকম সাদা হয়ে যাবে, তারপর ধুলো ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে যাব পরের স্টেপে। ধুলো ময়লাগুলো ব্রাশ দিয়ে ঝাড়া হয়ে গেছে, ব্রাশ দিয়ে ঝাড়ার পরে এবারে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এবারে আমরা আমাদের ফার্নিচারে অ্যাপ্লাই করব ক্লিয়ার সিলার। তো আমরা কুপসার যেই ক্লিয়ার সিলারটা ইউজ করব তার রেশিও হলো 2:1। তো 2:1 মানে হলো 2 কাপ সিলার 1 কাপ হান্নার আর স্পেশাল থিনার 4 থেকে 5 কাপ নিতে পারো, যেহেতু হাতে মারা হবে তাই থিনারের ভাগ বেশি আর নেই হাতেই জমে যাবে। তো সিলারটা কীভাবে গুলছি সেটা ভালো করে লক্ষ্য করে নাও। তো আমার আর হ্যাঁ, সিলার গোলার সময় একটা কথা সবসময় মাথায় রাখবে, সিলারের ভাগ যদি 2 কাপ যায় হান্নারের ভাগ কিন্তু 1 কাপই দিতে হবে, বেশি হলে ফেটে যাবে আর কম হলে জমবে না। তো পরিমাণ একদম পারফেক্ট দিতে হবে। তো দক্ষ মিস্ত্রি ছাড়া নতুন মিস্ত্রিরা যখনই ট্রাই করবেন তখন ভালো করে মেপে নেবেন, অন্তত কাপে করে বা যদি মাপার মিটার পান তাতে করে ভালো করে মেপে নেবেন, আর না কিন্তু পরে সমস্যা দেখা দেবে। তো আমার সিলার গোলা হয়ে গেছে, এবার কাঠের ওপরে অ্যাপ্লাই করে ফেলি। হাতে একটা মার্কিং কাপড় নিয়ে আলতো আলতোভাবে এভাবেই অ্যাপ্লাই করে নিতে হবে। আর হ্যাঁ, চেপে চেপে কিন্তু সিলার অ্যাপ্লাই করবেন না বা করা যাবে না। তো সামনে পেছনে ভালোভাবে অ্যাপ্লাই
করার পরেই চলে এলাম নেক্সট স্টেপে। এটা হলো বার্জারের ফিলোডেন্ট, এর আর এক নাম হুড ফিলার। তো এটা দিয়ে আমরা করব এবারে আমাদের কাঠের চেক পুটিং। আর হ্যাঁ, মিস্ত্রি যতই দক্ষ হোক না কেন, চেক পুটিং কিন্তু থাকবেই বস, এটা মানো আর না মানো চেক পুটিং করতেই হবে, এটাই কাজের নিয়ম। এই যে ডেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ভালো করে ফিল করতে হবে। কাঠের এই ছোটো ছোটো ছিদ্রগুলোতে পুটিংটা ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। চেপে চেপে না দিলে কিন্তু পুটিংটা ভালো করে বসবে না এবং কাটিংয়ের সময় উঠে চলে আসবে, তাই ভালো করে চেপে চেপে লাগাবেন আঙুলের সাহায্যে। তো আমাদের পুটিংটা লাগানোর পরে 2 থেকে 4 ঘন্টা রেস্ট দিতে হবে, তারপরেই শুরু হয়ে যাবে স্যান্ডিং করা। চলো পুটিংটা শুকাক, ততক্ষণ আমি ডিস্টেম্পার করে নিই। এবারে গাইস চলে এলাম কালার নিয়ে। বন্ধুগণ, এখন আমরা করতে যাচ্ছি ডিস্টেম্পার, ভালো মতো। আচ্ছা, লাভ করে লাভ করছে কালার ব্রাশটা কি অবস্থা, এবারে নিয়ে নিতে হবে 320 নম্বর RMC বাবলি পেপার, যার প্রতি পিস পড়বে 30 টাকা, আর 80 নম্বর সুগা পেপার। তো সুগা পেপার দিয়ে পুটিংটা ভালো করে কেটে নেব, তারপর পুটিং কাটার ধুলোগুলো কাপড় দিয়ে ভালো করে মুছে 320 নম্বর বাবলি পেপার নিয়ে শুরু করে দেবো ঘষা। ভালো করে চেপে চেপে ক্লিয়ার সিলারটা স্যান্ডিং করে নেব। স্যান্ডিং করার সময় কিন্তু এরকম সিলারের পাউডার বেরোবে, তাই যদি সম্ভব হয় মাস্ক ইউজ করবে। তো আমাদের সিলারটা স্যান্ডিং করা হয়ে গেলেই এবারে বেস কোটের ফাইনাল ফিনিশিং বাকি। তো চলো ফাইনাল ফিনিশিংটা দেখা যাক। কুপসার ক্লিয়ার সিলার 2:1, যেটা আগেও বললাম। আর হ্যাঁ, এর পার লিটার 1000 টাকা করে পড়বে। তো আগেও বললাম ক্লিয়ার সিলার কীভাবে গুলবে, 2 কাপ সিলারে 1 কাপ হান্নার, হান্নার কিন্তু বেশিও যাবে না কমও যাবে না, একদম প্রপার চাই। আর 4 থেকে 6 কাপ স্পেশাল থিনার, পাতলা করে না গুললে কিন্তু হাতেই জমে যাবে বস। আর হান্নার কিন্তু হাতে জমে গেলে হাত পুরো ফাটিয়ে দেবে আর তোমারও ফেটে যাবে। এবার একটা মার্কিন কাপড় দিয়ে 2 থেকে 3 কোট মারলেই কিন্তু জমিন আমাদের কমপ্লিট, অর্থাৎ বেস কোট পুরো কমপ্লিট। তো গাইস 10 মিনিটের ভিডিও পার্ট 1-এ তোমাদের শেখালাম কীভাবে পিউ পলিশের বেস কোট রেডি করতে হয়, আর বাংলায়, সম্পূর্ণ বাংলায় ইউটিউবে প্রথমবার কেউ পিউ পলিশ সংক্রান্ত পুরো ডিটেলস ভিডিও নিয়ে এলো, তাছাড়া আজ পর্যন্ত কেউ নিয়ে আসেনি। তো গাইস দেখো, এবারে আমি মার্কিন কাপড় দিয়ে ভালো করে মেরে নিচ্ছি। আর চেপে চেপে কিন্তু ক্লিয়ার সিলার কেউ মারবে না, যেহেতু এটা ফাইনাল ফিনিশিং, আর ক্লিয়ার সিলার গুললে কেউ চেপে মারবেই না, আলতো হাতে স্মুথ ফিনিশিং আসবে পুরো একদম। আর দেখো গাইস, ক্লিয়ার সিলার মারার পরে কমপ্লিটলি কাঠের ভেন্স, ওফ গাইস সেরা সেরা। আর হ্যাঁ, আমরা পালিশ মিস্ত্রি না মেয়েদের উপর ক্রাশ খাই না, আমরা ক্রাশ খাই কাঠের ভেন্সে। কাঠের ভেন্সটা গাইস দেখো একবার, দেখলে মনে হবে যেন দেখতেই থাকে, খালি মন জুড়িয়ে যায়, উফ কি কালার কাঠের। তো গাইস এরকম যদি ফার্নিচার তোমরা নিতে চাও তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি নকশালার, আমি যেখানে কাজ করি সেখানে কন্ট্যাক্ট করতে পারো বা ফোন করতে পারো। আর আমার সোর্সে যদি আসো কাকার কাছে ডিসকাউন্টও পেয়ে যাবে অনেক, আর EMIও সিস্টেমও আছে, মান্থলি মান্থলি পয়সা দিয়ে নিতে পারবে ফার্নিচার। তো চলে আসো গাইস নকশালার, টাউনশিপ 2 নম্বর গেট, ত্রিবেণী। আর হ্যাঁ, ভিডিওটা বানাতে আমার 10 থেকে 11 দিন সময় লেগে গেছে, তার কারণ হচ্ছে কাজ করব তারপর ভিডিও শ্যুট করব, এইটা করতে অনেকটা সময় লেগে গেল। তারপর রাত জেগে স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট লিখতে 3 দিন লেগে গেছে অলমোস্ট, তারপর প্রিন্ট আউট করা, ভয়েস ওভার করা, রাত জেগে এডিটিং করা, এসব করতে গিয়ে এতটা সময় লেগে গেল। তো বন্ধুগণ, ভিডিওটা বানাতে অনেক সময় অনেক কষ্ট হয়েছে, যদি পারো ভিডিওটিতে 1টি লাইক অন্তত করে দিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অল করে দিও, আর পারলে শেয়ার করে সাপোর্ট দেখিও। তোমার সাপোর্ট করলে আমি অনেক অনুপ্রাণিত হব আর ভালো ভালো কন্টেন্ট তোমাদের মাঝে তুলে ধরার জন্য। সবশেষে নিজেরা ভালো থেকো, প্রিয়জনদেরও ভালো রেখো, আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রেখো সবার আগে। টাটা গাইস, বাই।